হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ নববর্ষের প্রীতিও শুভেচ্ছা তোমাদের সকলকে। আর আমি আজ তৈরি করে দেখাবো সুজির উপমা। সুজির উপমাটা তৈরি করার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও একটু প্রেস করে দিও। তা উপমা তৈরি করতে সুজি, গোটা সর্ষে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এটা দিয়েই তৈরি করে নেব। অ্যাট ফার্স্ট দেখো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে গরম করতে হবে খুব সুন্দর করে। আর কড়াইটা গরম হলে তেল দেব, সর্ষের তেলটা ইউজ করছি এখানে। একটু পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে বন্ধুরা খুব ভালো করে কিন্তু গরম করে নেবে। আর তেল গরম হয়ে গেলে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একদম কিঞ্চিৎ, তাই বোঝা যাচ্ছে না। আর এবার দিয়ে দেব সর্ষেটা। সর্ষেটা দিয়ে দিলাম, সর্ষেটা ভালো করে একটু ফ্রাই হবে, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তা সর্ষেটা ফ্রাই প্রায় হয়েই গেছে, এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে ঢেলে দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। দিলাম ঢেলে। আর দেখো বন্ধুরা, এটাকে সুন্দর করে ফ্রাই করার জন্য কিন্তু আরও একটা জিনিস দিতে হবে, যেটা হলো লবণ আর হলুদ। লবণ হলুদ না দিলে কিন্তু পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয় না। দিয়ে দিলাম। এবার সুন্দর করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। আর ফ্রাই হয়ে যাওয়ার পর বলো তো কি দিতে হবে, তাড়াতাড়ি বলো বলো তোমরা। আমরা সবাই জানি সমস্ত ইনগ্রিডিয়েন্টস যখন দেওয়াই হয়ে গেছে, বাকি রয়েছে সুজি। এবার আমি সুজিটাকে এর মধ্যে ঢেলে দিয়ে সুন্দর করে ফ্রাই করতে হবে। সুজিটাকে বেশ লাল লাল করে ফ্রাই করতে হবে কিন্তু বন্ধুরা, আর না হলে উপমাটা খেতে টেস্টি হবে না। দিয়ে দিলাম সুজিটা। আর এবার ভীষণ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে সুজিটাকে লাল লাল করে ফ্রাই করে নেব। আর দেখো ফ্রাইটা যদি হয়ে যায় তখন কি অ্যাড করতে হবে। ফ্রাই কিন্তু হয়ে গেছে দেখো। এবার বন্ধুরা পরিমাণ মতন জল অ্যাড করব এর মধ্যে। খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, দিয়ে দিলাম জল। তোমরা কিন্তু জলটা দেওয়ার সময় সবসময় মাথায় রাখবে, জলের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সুজিটা সেদ্ধ হবে না। আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। আর দেখো এবার সুন্দর করে একটু লো ফ্লেমে সুজিটাকে সেদ্ধ করে নেব। আর জল টেনে এলে তারপর সুজিটাকে নামিয়ে নিতে হবে, মানে উপমা রেডি, আর নামিয়ে নিতে হবে প্লেটে। এই তো জলটা প্রায় টেনেই এসেছে, দেখো দেখো বন্ধুরা উপমা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি প্লেটে। এবার শুধু চেকে দেখার পালা। তোমরা বন্ধুরা এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারো, টেস্টটা কিন্তু ভীষণ দুর্দান্ত হয়েছিল। আর একটা কথা বলবো, তোমাদের কাছে যদি কারি পাতা থাকে সেটাও কিন্তু তেলের উপর অ্যাড করতে পারো, ভীষণ টেস্টি হয়, কারি পাতার সেন্টটা অসাধারণ তৈরি করে দেয়।